এরিক টেন হাগ ম্যানচেস্টার ইউনাইটেডে তার দ্বিতীয় মৌসুমটা শুরু করতে চান একদম নিজের মতো করে। দীর্ঘদিনের গোলরক্ষক ডেভিড ওয়েহাকে দলে রাখেননি এবং অধিনায়কের পদ থেকে ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরকে সরিয়ে বুঝিয়ে দিয়েছেন এই মৌসুমেও তিনি থাকবেন আপোষহীন। তবে হ্যারি ম্যাগুয়েরের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পরপরই প্রশ্ন উঠেছে কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন অধিনায়ক। আজকে আমরা ইউনাইটেডের সম্ভাব্য অধিনায়ক কে হতে পারেন তা নিয়েই আলোচনা করব। অন্যান্য দলীয় খেলার মতো ফুটবল খেলাটি ঠিক অধিনায়ক নির্ভর নয়, তবুও একজন অধিনায়কের মানসিকতা প্রভাব ফেলে পুরো দলের উপরেই। তাই একজন ফুটবল কোচ খুব চিন্তাভাবনা করেই অধিনায়ক নির্বাচন করেন। এরিক টেন হাগও নিঃসন্দেহে তাই করবেন। অধিনায়ক হিসেবে কোচের প্রথম পছন্দ রাফায়েল ভারানে। এক মৌসুম আগেই ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেও এই ফ্রেঞ্চ ফুটবলারের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লীগ সহ জিতেছেন ক্লাব ফুটবলের সকল ট্রফি, এমনকি আছে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতাও। রাফায়েল ভারানের সবচেয়ে বড় গুণ, তিনি অনেকটাই শান্ত স্বভাবের, যদিও মাঠে তাকে প্রয়োজনের সময় অনেক কথা বলতে দেখা যায় এবং মাঝে মাঝেই রক্ষণভাগের দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন। একই সাথে ফ্রেঞ্চ, স্প্যানিশ ও ইংরেজি ভাষাতেও অনেকটাই সাবলীল তিনি। তাই রাফায়েল ভারানে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের আদর্শ অধিনায়ক। এরিক টেন হাগের তালিকায় থাকবেন ব্রাজিলিয়ান তারকা ক্যাসিমিরো। রিয়াল মাদ্রিদে খেলার সময় বরাবরই টনি ক্রুজ ও লুকা মদ্রিচের নেতৃত্বের আড়ালে থাকলেও প্রয়োজনের সময় ঠিকই সামনে এসে দাঁড়িয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। চাপের মুখে ভেঙে না পড়া তার আরেকটি প্রধান বৈশিষ্ট্য, যা রেড ডেভিলদের ভীষণ প্রয়োজন। 2022-23 মৌসুমে ম্যানচেস্টারে যোগ দিলেও এক বছরের মধ্যেই সবার মন জয় করে নিয়েছেন এই ব্রাজিলিয়ান। তবে এক মৌসুমে একাধিকবার লাল কার্ড দেখা এবং বড় শাস্তির মুখে পড়ায় তাকে নিয়ে বিতর্ক রয়েছে। এরপরও ক্যাসিমিরোর প্রভাবশালী ব্যক্তিত্ব তাকে অধিনায়কের জন্য একজন আদর্শ প্রার্থী করে তুলেছে। ক্যাসিমিরোর মতোই 2022-23 মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন লিসান্ড্রো মার্টিনেস। যদিও তার শারীরিক গড়নের কারণে অনেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি ব্যর্থ হবেন প্রিমিয়ার লিগে, কিন্তু নিজের মেধা আর প্রতিভা দিয়ে এই আর্জেন্টাইন বুঝিয়ে দিয়েছেন সফল হতে হলে পেশি বা উচ্চতা নয়, মাথায় বুদ্ধি থাকাটা জরুরি। এরপরেও তার মানসিকতা এবং বেপরোয়া খেলার ধরন ভীষণ পছন্দ রেড ডেভিল সমর্থকদের। তাদের মতে ইউনাইটেডে লিসান্ড্রো মার্টিনেজের মতো বেপরোয়া এবং বনযোদ্ধারই প্রয়োজন। এই কারণেই অনেক ফুটবল পণ্ডিত মনে করেন বয়সে তরুণ হলেও এই ডিফেন্ডারের হাতে উঠা উচিত অধিনায়কত্বের আর্মব্যান্ড। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়কত্ব পাওয়ার জন্য যিনি সবার চেয়ে এগিয়ে থাকবেন তিনি ব্রুনো ফার্নান্দেস। এই পর্তুগিজ মিডফিল্ডার কয়েক মৌসুম ধরেই ক্লাবটির সেরা পারফর্মার, ক্লাবের প্রতি তার নিবেদনেরও কোনো অভাব নেই। তাই তো গত মৌসুমে নিয়মিত অধিনায়ক হ্যারি ম্যাগুয়ের যখন বেঞ্চে বসে, তখন ব্রুনো ফার্নান্দেসের কাঁধেই ছিল দলকে সামলানোর দায়িত্ব। তবে যখন সবকিছু নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, তখন হাত তুলে মাঠে সতীর্থদের নামে অভিযোগ করা, তাদেরকে গালাগালি করার কারণে অনেকেই তার উপরে বিরক্ত। বিশেষ করে গত মৌসুমে লিভারপুলের বিপক্ষে 7-0 গোলে পরাজয়ের সময় তার পালিয়ে যাওয়ার মানসিকতা নিয়ে তীব্র সমালোচনা করেন খোদ রেড ডেভিল সমর্থকরাই। আর এই কারণেই অনেকেরই অধিনায়ক হিসেবে পছন্দ ইংলিশ স্ট্রাইকার মার্কাস রাশফোর্ডকে। 7 বছর বয়স থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে বড় হওয়া এই প্রতিভাকে হৃদয়ে ধারণ করেন রেড ডেভিল সমর্থকরা। গত মৌসুমে ইউনাইটেডের সেরা নৈপুণ্য প্রদর্শনকারী ছিলেন তিনি।
একই সাথে দলের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার এই ইউনাইটেড নাম্বার টেন। মাঠের বাহিরেও মার্কাস রাশফোর্ড দানশীলতা ও সামাজিক নানা কাজের জন্য প্রশংসিত। সব মিলিয়ে দারুণ পরিচ্ছন্ন ইমেজ এই ইংলিশ তারকার। তাই বেশিরভাগ ভক্তদের মতে মার্কাস রাশফোর্ডের হাতে উঠা উচিত অধিনায়কত্বের আর্মব্যান্ড। আপনার মতে কে হবেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক? আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। এমন আরো ফুটবলীয় বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।